আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল ওভিজাত্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো যে বিভিন্ন দেশ নিয়ে যে কাজ করি তাদের বিভিন্ন তথ্য বা বিভিন্ন আহ্বান জানিয়ে আমরা যে ভিডিও করে থাকি, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আমরা সুইডেনের যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে যে আপনার এগ্রিকালচার ভিসা। এবং এখানে আমরা আগের ভিডিওতেও বলেছি যে আমাদের কাছে বেশ কিছু কাজ আছে এবং সেগুলোর যে প্রথম কিস্তির যে বইগুলো সেগুলো আমাদের অলরেডি সাবমিট করা হয়েছে এবং পরবর্তীতে যে আমাদের গ্রুপ আকারে আমরা সাধারণত দিয়ে থাকি পরবর্তী গ্রুপের জন্য আমাদের পাসপোর্ট সংগ্রহ চলছে। যদি আপনারা কেউ মনে করেন যে সুইডেনে যাবেন, যেহেতু এটা সেনজেন ভিসা, আপনি সুইডেনেও কাজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে যে সেটেলমেন্ট হওয়ার জন্য আপনি অন্য জায়গাতে গিয়েও আপনি হচ্ছে যে এগুলোতে কনভার্ট করতে পারেন ভিসাটাকে, যেহেতু সেই জন্য প্রথমে 6 মাসের জন্য ভিসা ইস্যু হয়। পরবর্তীতে কি সিস্টেমে আপনি হচ্ছে যে এখানে সেনজেনে পারমানেন্ট হয়ে যাবেন বা সেখানকার রেসিডেন্সিয়াল কার্ড পাবেন সেগুলোর তথ্য এবং আনুষঙ্গিক খরচ সংক্রান্ত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমরা সবসময় প্রিফার করি যে অফিসে এসে আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তাদের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে আপনাদের বিভিন্ন কোশ্চেনগুলো, আপনাদের হচ্ছে যে মনের যে বিভিন্ন কোশ্চেন থাকে বা বিভিন্ন যে কিছু জানার ইচ্ছা থাকে সেগুলো খুব ভালোভাবে জেনে নিতে পারবেন। কারণ ফোনে অনেক সময় তো অনেক কিছু বোঝা যায় না, আপনারাও আমাদেরকে জাজ করতে পারেন না বা আমরাও আপনারা রিয়েল ক্লায়েন্ট কিনা সেটাও আমরা বুঝতে পারি না বলে অনেক তথ্য আমরা হচ্ছে যে ঠিকমতো ফোনে দিতে চাই না। বাট আপনারা যদি সত্যি সত্যি যদি সুইডেনে যেতে চান বা সুইডেনে যে সেটেল হতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের পান্থপথের যে অফিস আছে সেই অফিস অ্যাড্রেসটি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা সেই অ্যাড্রেস ধরে আমাদের অফিসে চলে আসতে পারেন এবং ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনার কাজটি সমাধান করতে পারেন। এবং একটি রিকোয়েস্ট আমরা সবসময় করে থাকি যে যেহেতু এটা একটি লং টার্মের প্রসেস, সাধারণত আমরা বলে থাকি যে 4 মাস সময় লাগবে আপনার ভিসাটি প্রসেস করতে, সুতরাং আপনি বুঝে নিয়ে তারপর আপনি ফাইল সাবমিট করেন। কারণ আপনি আমাদের কাছে দিলে আমরা ম্যাক্সিমাম 10 দিনের ভিতরে ফাইলটি আমাদের যেহেতু সুইডেনে পাঠিয়ে দেওয়া হয় সুতরাং পরবর্তীতে ক্যান্সেল করার কোনো সুযোগ থাকে না। আমাদের যে ওয়ার্ক পারমিটটি আসে সেই ওয়ার্ক পারমিটটি আসার আগ পর্যন্ত আমরা হচ্ছে যে কোনো প্রকারের কোনো ক্যান্সেলেশনের দিকে যেতে পারি না। বা ওই গ্রুপের যখন আপনার যদি ওয়ার্ক পারমিট নাও আসে তখন হয়তো আমরা ক্যান্সেল করতে পারবো, তার আগে আমরা পারি না। সুতরাং আপনারা হচ্ছে যে ভালোভাবে বুঝে নিয়ে তারপর আপনার সামনের দিকে অগ্রসর হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।